হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার চটপটে স্বাদের ভীষণ হেলদি একটি ডিশ। সেটা হলো সুইট কর্ন চাট। এটি খুব চটপট বানানো হয়ে যাবে। এটি বানানোর জন্য আমি 200 গ্রাম সুইট কর্ন 5 মিনিট বয়ল করে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে দিলেই আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবো, কারণ বয়ল করার সময় একটু নুন মেশানো হয়েছিল। দিচ্ছি অল্প একটু বিট নুন। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। মেশাবো 1 চামচ জিরের গুঁড়ো। এটা জিরেটাকে ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে, রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই নিজেদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে। দিচ্ছি 1টা টমেটো কুচি, এটাও খুব ছোট করে কুচিয়ে নেওয়া আছে, এবং টমেটোর সিডগুলো আমি এখানে ফেলে দিচ্ছি। এরপর এর মধ্যে মেশাবো 1 হাফ বাতি লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি। এখানে আপনারা ইচ্ছা করলে একটু গ্রিন চাটনিও দিয়ে দিতে পারেন, ব্যাপারটা আরও একটু চটপটা হয়ে যাবে। আমার কাছে গ্রিন চাটনি সেই মুহূর্তে ছিল না বলে আমি এটা দিলাম না। তো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরা চটপট এটাকে সার্ভ করে ফেলার পালা। বিকেলে টিফিনে এটা আপনারা বাচ্চাদের দিতে পারেন, বড়রাও আমরা খেতে পারি। খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই এটা টেস্টি, খেতে খুব ভালো। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে খুব ভালো থাকুন, আবার ফিরে আসবো ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।